নমস্কার বন্ধুরা স্টাই টু ফোর সেভেনের সবাইকে স্বাগত আজকে আমরা মডার্ন হিস্ট্রি জিকে বা আধুনিক ইতিহাস আধুনিক ভারতের ইতিহাসের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রবল কোয়েশন তো এই ভিডিওটা যারা প্রথমবার দেখছেন তারা তাদেরকে আমি বলবো আপনারা ভিডিওটিকে লাইক করুন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা আগামী দিনগুলোতে আমরা এক্সাম শুরু হওয়া পূর্ব অবধি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে যাব তাছাড়া আরও অন্যান্য এক্সাম যখন আসবে সেই এক্সামের জন্য আমরা কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে যাব তো শুরু করা যাক আজকের এই ভিডিও প্রথম যে কোয়েশানটা আসছে সেটা হলো গিয়ে উনিশশো উনিশ সালের আইন কী নামে পরিচিত ছিল উনিশশো উনিশ সালে ব্রিটিশ গভর্নমেন্ট দ্বারা একটি আইন পাশ হয় সেই আইনের নামটা কী বা কী নামে সেই আইনটি পরিচিত দ্য রেগুলেটিং অ্যাক্ট দ্য রেগুলেটিং অ্যাক্ট অ্যাকচুয়ালি এটা এই আইনটা পাশ হয়েছিল সতেরোশো তিয়াত্তর সালে তাহলে এটা উনিশশো উনিশ সালের নয় এই আইনটা কি বলছিল রেগুলেটিং অ্যাক্ট রেগুলেটিং অ্যাক্ট ব্রিটিশ কোম্পানি যেটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ভারতে এসে ব্যবসা বাণিজ্য করছিলো এবং তারা পরবর্তী সময়ে সতেরোশো সালে যে সতেরোশো সালে পলাশির যুদ্ধে জয়লাভ করে এবং পরবর্তীতে বক্সার যুদ্ধেও জয়লাভ করে তারপর তারা বাংলায় বা উড়িষ্যা বেঙ্গল বিহার মিলে যে বাংলা তখন বলা হতো সেখানে দেয়ানি বা কর আদায়ের জন্য মুঘল যে রাজা ছিলেন তাদের কাছ থেকে অনুমতি পেয়ে যায় পরবর্তীকালে দেখা যায় যে ব্রিটিশ ইস্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা ছিল সেটা সঠিকভাবে শাসন করতে পারছিল না বা তখন যারা লুপ ছিল সেখানে ব্রিটিশ ইন্ডিয়া তারা নিজেদের জন্য কাজ করছিল তাই ব্রিটিশ পার্লামেন্ট থেকে একটি আইন পাশ হয় যার নাম হচ্ছে গিয়ে রেগুলেটিং অ্যাক্ট যেখানে গভর্নর জেনারেল নির্ধারিত করে দেওয়া হয় যার মধ্যে প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হাস্টিং এইভাবে পরবর্তী সময়ে সেটি চলতে থাকে নেক্সট কি নেক্সট হচ্ছে কি মর্লেমেন্টো সংস্কার মর্লেমেন্টো সংস্কার কবে আইন পাশ হয়েছিল উনিশশো সালে এটি পরবর্তী সময়ে যখন প্রতি দশ বছর অন্তর অন্তর ব্রিটিশ সরকার কিছু আইন পাশ করতো এবং পূর্ববর্তী যে আইন ছিল সেটাকে সংশোধন করার চেষ্টা করত। যার মধ্যে উনিশশো সালে যে আইনটি পাশ হয়েছিল সেটার নাম ছিল মর্লেমেন্টো সংস্কার বা মর্লেমেন্টো রিফর্ম মন্টেগো চেমসফোর্ড রিফর্ম কবে হয় এটাই হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে কি আসে মন্টেগো চেমসফোর্ড রিফর্ম এই রিফর্মটা কি এই রিফর্মটা হচ্ছে গিয়ে উনিশশো সালে যে রিফর্ম হয়েছিল সেই রিফর্মের মধ্যে কোনো খামতি আছে কি না বা নতুন করে কোনো জিনিস এটাকে অ্যাড করতে হবে কি না সেই সব জিনিস নিয়েই এই সংস্কারটা এসেছিল উনিশশো সালে সাইমন কমিশন কবে আসে সাইমন কমিশন আসে উনিশশো সালে এখন দেখো এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে সিকুয়েন্স অনুযায়ী প্রতি দশ বছর অন্তর অন্তর একটি আইন পাশ হচ্ছে যা পূর্বের যে আইনটি ছিল সেটাকে রিভিউ করবে বা রিভিউ করে নতুন কোনো যদি সংশোধনের প্রয়োজন হয় সেটাকে অ্যাড করবে তো সেই অনুযায়ী উনিশশো আঠাশ না হয় এটা উনিশশো উনত্রিশ হওয়ার কথা ছিল কিন্তু সেই সময়ে দেখা গিয়েছিল উনিশশো সালে ব্রিটিশ ইন্ডিয়াতে ব্রিটেনে তখন ওদের যে ইলেকশন সেই ইলেকশন হওয়ার কথা এবং সেই ইলেকশনের তখন যারা রুলিং গভর্নমেন্টে ছিল তারা বুঝতে পেরেছিল যে এবার তারা জয়লাভ করার সম্ভাবনা খুব বেশি কম বিরোধী যে পার্টি আছে সেটা জয়লাভ করবে তাদের ভয় ছিল যদি বিরোধী পার্টিরা আসে তারা যদি ভারতের মতো একটি বিশাল উপনিবেশকে হারিয়ে ফেলে তাহলে সেটা ব্রিটিশদের জন্য একটা বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তাই তারা চায়নি যে সেই ক্ষতিটা হোক সুতরাং তারা কিছু নিয়ম কিছু আইন কানুনকে তৈরি করে তারা ভারতবর্ষে একটি কমিশন পাঠায় সেই কমিশনের কে ছিলেন সাইমন তাই এটাকে বলা হয় সাইমন কমিশন তাহলে এই প্রশ্নের উত্তর কি দাঁড়ালো উনিশশো সালে কোন আইন পাশ হয়েছিল সেটা হয়েছিল মন্টেগো চ্যান্সফর্ম সংস্কার বা মন্টেগো চ্যাম্প রিফর্ম তাহলে রাইট অ্যান্সার ইজ অপশন সি নেক্সট কোয়েশন হচ্ছে গিয়ে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আর্য সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন দয়ানন্দ সরস্বতী আলিগড় আন্দোলন শুরু করেছিলেন আলিগড় আন্দোলন কোথায় শুরু হয়েছিল এটা আলিগড় একটি জায়গা আছে উত্তরপ্রদেশে সেখানে এই আন্দোলন গড়ে উঠেছিল এই আন্দোলনের কে ছিলেন তিনি ছিলেন সৈয়দ আহমেদ খান তিনি এই আন্দোলন গড়ে তুলেছিলেন তিনি আলিগড়ে একটি ইউনিভার্সিটি বানিয়েছিলেন সেটার নাম হচ্ছে গিয়ে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এটা মুসলিমদের আধুনিক করার জন্য বা মুসলিমদের যে সংস্কারের প্রয়োজন হয় সেই সংস্কারের জন্য তিনি এই ইউনিভার্সিটিতে বানিয়েছিলেন কাকে বলা হয় ভারতীয় রেনেসাসের বুড়ের সুক্তারা ভারতীয় যে রেনেসাস বা ভারতের যে নব নবজাগরণ আমরা যেটাকে বলি তার সুক্তারাকে তার সুক্তারা হচ্ছেন গিয়ে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনকও বলা হয় বা ভারতীয় রেনেসাস বা নবজাগরণেরও জনক বলা হয় কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল মুসলিম লীগ ফর্ম হয়েছিল কবে মুসলিম লীগ ফর্ম হয়েছিল ষোলোশো মুসলিম লীগ ফর্ম হয়েছিল কবে মুসলিম লীগ ফর্ম হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে মুসলিম লীগ ফর্ম হয় এবং পরবর্তীতে মুসলিম লীগ ভারতবর্ষ থেকে পাকিস্তান আলাদা করে একটি অন্য একটি মুসলিম কান্ট্রি হিসেবে বানাতে চেয়েছিল যার নাম দিয়েছিল তারা পাকিস্তান তো এই পাকিস্তান প্রস্তাব প্রথম কবে আসে এই প্রস্তাবটি গ্রহণ করা হয় উনিশশো চল্লিশ সালে এটি কোথায় হয় মুসলিম লীগের যে অধিবেশন হয়েছিল লাহোরে এই লাহোরে অধিবেশনে এই পাকিস্তান প্রস্তাব গ্রহণ করা হয় গান্ধীজির ভারতের গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল গান্ধীজি জন্ম হয়েছিল গুজরাটে সেখান থেকে তিনি পড়াশোনা করার জন্য কোথায় চলে গিয়েছিলেন সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকাতে তিনি অহিংসা এবং সত্যাগ্রহের মাধ্যমে বিভিন্ন ধরনের আন্দোলন গড়ে তুলেছিলেন এবং সেখানে যারা নিপীড়িত অত্যাচারিত তাদের জন্য তিনি বিভিন্ন ধরনের আন্দোলন করেছিলেন যার আন্দোলনের মধ্যে একটি বিশাল ভূমিকা ছিল তা ওনার সত্যাগ্রহ সত্যাগ্রহ কি আপিল ফর ট্রুথ সত্যের জন্য আগ্রহ করা যা ভায়োলেন্সের মাধ্যমে হবে এটি ছিল গান্ধীজির আদর্শ তো এই গান্ধীজির আদর্শ এই আন্দোলনের দুটো যে মুখ্য জিনিস যেটা হচ্ছে গিয়ে অহিংসা এবং সত্যাগ্রহ এই দুটো ভায়োলেন্সের মাধ্যমে হবে এই জিনিসটিকে নিয়ে তিনি ভারতবর্ষে আসেন তিনি ভারতবর্ষে কবে আসেন নাইনথ জানুয়ারি উনিশশো পনেরোতে উনিশশো পনেরো নাইনথ জানুয়ারি তিনি ভারতবর্ষে আসেন এই দিনটিকে আমরা কি বলে জানি প্রবাসী ভারতীয় দিবস নয় জানুয়ারিকে আমরা কি ডে হিসেবে সেলিব্রেট করি সেটা হচ্ছে গিয়ে প্রবাসী ভারতীয় দিবস যাই হোক তিনি যখন ভারতে আসলেন ভারতে আসার পর তিনি মুখ্য তিনটি গণ আন্দোলনে ভাগ নিয়েছিলেন যার পর কি করা হয় জাতীয় কংগ্রেসের মধ্যে একজন বিশেষ ব্যক্তি হিসেবে গণ্য করা হয় এবং সময়ে বড় বড় আন্দোলনগুলো গড়ে উঠেছিল যেমন অসহযোগ আন্দোলন এবং পরবর্তীতে আইনমান্য আন্দোলন সেই সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তো যে তিনটি মুখ্য আন্দোলন তিনি ভাগ নিয়েছিলেন মুখ্য আন্দোলনে তার মধ্যে প্রথমটি হচ্ছে গিয়ে চম্পারণ প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল চম্পারণে তাহলে এই উত্তরটা কি হচ্ছে অপশন ডি হচ্ছে এটা সঠিক উত্তর তো চম্পারণে এই আন্দোলনটি কবে করা কবে হয়েছিল এই আন্দোলনটি হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে চম চম্পারণ আন্দোলনটি হয় এটি কোথায় এটি বিহারের একটি জায়গা যেখানে সমস্যা কী ছিল ওইখানের যারা কৃষক তারা যারা নীল চাষ করত এই নীল চাষি কৃষকদের নিয়ে তিনি আন্দোলন গড়ে তুলেছিলেন যেখানে ওদেরকে বিভিন্নভাবে সরকারের দ্বারা সরকারের আইনের মাধ্যমে ওদেরকে অত্যাচার করা হতো সেই অত্যাচারের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন এবং পরবর্তীতে তিনি এই আন্দোলনে সফলতা পান পরবর্তী যে আন্দোলন চম্পারণ হচ্ছে গিয়ে প্রথমটা সেকেন্ড যে আন্দোলন তিনি গড়ে তুলেছিলেন সেটা হচ্ছে গিয়ে খেদা ডিস্ট্রিক্টে গুজরাটের একটি ডিস্ট্রিক্ট আছে খেদা এই খেদা ডিস্ট্রিক্টে তিনি গিয়ে এই আন্দোলন গড়ে তুলেন এটি কিসের উপর এসি এই আন্দোলনটি ছিল খেদার ডিস্ট্রিক্টে যে কর আদায় করা হতো ব্রিটিশদের দ্বারা সেই করের পরিমাণ খুব বেশি ছিল এবং সেই জায়গাতে খেদার ডিস্ট্রিক্টে তখন কি হয়েছিল দুর্ভিক্ষর কারণে সেখানে সঠিকভাবে ফসল উৎপাদিত হতে পারেনি যার জন্য যে কর দেওয়ার কথা সেই কর কৃষকরা দিতে অক্ষম ছিল তাই জন্য তারা আন্দোলনে বসে এবং পরবর্তীতে ওইখানে গিয়ে গান্ধীজি তাদের আন্দোলনে যোগদান করেন ব্রিটিশ সরকার বাধ্য হয় ওই ডিস্ট্রিক্টের কৃষকদের থেকে কর আদায় না করাতে যাতে করে তারা ব্রিটিশ সরকার পরবর্তীতে আর কর আদায় করেনি এবং গান্ধীজির এই যে আন্দোলনটি গড়ে এই আন্দোলনও সফল হয় চম্পারণ খেদার পরবর্তীতে তিনি যে আন্দোলন গড়ে তুলেছিলেন সেটা হয়েছিল আহমেদাবাদে আহমেদাবাদে কোথায় এটা এটাও একটি গুজরাটের একটি জায়গা আহমেদাবাদ এখানে কি হয়েছিল এখানে কটন মিল কটন মিলের যারা ওয়ার্কার ছিল সেই ওয়ার্কারের যে মূল্য ছিল ওদের যে দৈনিক যে মূল্য সেই দৈনিক মূল্য বৃদ্ধি হচ্ছিল না তাছাড়া দুর্ভিক্ষর কারণে এখানে প্লেগ এসেছিল প্লেগের কারণে যে একটি ওনার ওদেরকে ওয়ার্কারদেরকে একটা বোনাস দেওয়া হয় সেই বোনাসটাও দিতে রাজি হচ্ছিল না মিল কোম্পানির মালিকরা সেই আন্দোলনে গান্ধীজি অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে এই আন্দোলনও সফল হয় এবং ওদের দৈনিক যে মূল্যবৃদ্ধির কথা হয়েছিল সেই মূল্যবৃদ্ধি দিতে মিল মালিকরা বাধ্য হয় এই তিনটি আন্দোলনের মধ্য দিয়ে গান্ধীজি ভারতবর্ষে একজন বিশাল জন আন্দোলনের নেতা হিসেবে পরিচিতি লাভ করেন চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত কি চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে কি একটা ল্যান্ড রিফর্ম যে ল্যান্ড রিফর্মের মধ্যে কি হতো ব্রিটিশরা যখন দেখতে পেলো যে এখানে সঠিকভাবে রেভিনিউ কালেক্ট হচ্ছে না ল্যান্ড রেভিনিউ তার জন্য তারা একটা বন্দোবস্ত করলো যার নাম হচ্ছে কি চিরস্থায়ী বন্দোবস্ত এটি কে করেছিলেন নীতি করেছিলেন লর্ড কর্নওয়ালিস গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস তিনি যখন ভারতে আসেন তখন ভারতে এসার পর ওদের যে ভারতের মধ্যে যে ল্যান্ড রিভিনিউ কালেকশনের প্রসেসটা ছিল সেটা দেখে তিনি ভাবলেন যে এই প্রসেস চেঞ্জ করতে হবে এবং তিনি ব্রিটিশের মধ্যে ব্রিটিশ সরকারে ব্রিটেন যে বন্দোবস্ত চলছিল সেটা হচ্ছে ওগুলো গিয়ে দশ দফা বন্দোবস্ত সেটাকে বলা হয় দশ সালা বন্দোবস্ত দশ সালা বন্দোবস্ততে দশ বৎসরের জন্য জমিদারকে জমি দেওয়া দিয়ে দেওয়া হতো এবং একটা মূল্য নির্ধারিত করত সেই মূল্য জমিদার গভর্নর জেনারেলকে বা ইংরেজদেরকে দিতে হতো এই জিনিসটাই সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চেঞ্জ হয়ে দশ বছর থেকে সেটা চেঞ্জ হয়ে চিরস্থায়ী হয়ে যায় তাই এটাকে বলা হয় চিরস্থায়ী বন্দোবস্ত এখানে কি হলো চিরস্থায়ী বন্দোবস্ততে জমিদাররা বংশানুক্রমিকভাবে এই জমির মালিক হয়ে গেলেন এবং যে কর আদায় করা হবে ওই জায়গা থেকে ওই জায়গা কোনো একটা জায়গা মনে করো এখানে এই জমির মালিক বা জমিদার একজনকে দেওয়া হলো এই জমি থেকে যে কর আদায় করা হবে সেই করের নব্বই ভাগ পাবে কে ব্রিটিশ গভর্নমেন্ট এবং দশ ভাগ কে পাবে সেটা হচ্ছে গিয়ে জমিদার জমিদাররা পাবে দশ ভাগ এবং নব্বই ভাগ যে করের নব্বই ভাগ সা গভর্মেন্ট ব্রিটিশ গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে এই ছিল চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্য তো এখান থেকে দেখা গেলো যে একটা টাইম নির্ধারণ করে দিল ব্রিটিশ গভর্নমেন্ট এই টাইমের মধ্যে কোনো একটা টাইম নির্ধারণ করে দিল একটি একটি ডেট নির্ধারণ করে দিল সেই ডেটের লাস্ট সূর্যাস্ত অব্দি যদি কোনো জমিদার এই কর দিতে অক্ষম হয় তাহলে তার জমিদারই চলে যাবে এবং এই করটা ফিক্সড ছিল এটা হোক খরা হোক বৃষ্টি হোক বন্যা কোনো কিছুতেই এই করের কোনো মুকুপ হবে না কোনো ডিসকাউন্ট হবে না যা ফিক্স তা ফিক্সড এই করটাই দিতে হবে এটা ছিল চিরস্থায়ী বন্দোবস্ত এতে পরবর্তী সময়ে দেখা গেল যে কৃষকরা সবচেয়ে বেশি এর কুফল ভোগ করতে হলো তাদেরকে কেননা জমিদাররা কী করলো যা ন্যায্য কর নির্ধারণ করা হয়েছে তার থেকে বেশি পরিমাণ কর আদায় করত জমিদাররা এবং এই কর নিয়ে তারা ভোগ বিলাসিতা করতো এবং দশ পার্সেন্টের বেশি ওরা রেখে দিত কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট তাদের নব্বই পার্সেন্ট তারা পেয়েই যেত তাই তাদের কোনো মাথা ব্যথা ছিল না কৃষকদের উপর কি অত্যাচার হচ্ছে কি না সেটা দেখার তাই এটি একটি বিশাল বড় ড্রব্যাক হয়ে দাঁড়িয়েছিল ব্রিটিশ শাসনে বাংলার মধ্যে পথের দাবির লেখককে পথের দাবির লেখক হলেন গিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরা অপশন বি ইজ দ্য রাইট আনসার তিনি কোথাকার লুক ছিলেন তিনি ছিলেন বোম্বের এটি কেন গরণ করা হয়েছিল প্রার্থনা সমাজ বেঙ্গলে যখন তিনি দেখলেন ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা হয়েছে রাজা রামমোহনের হাত ধরে কেশবচন্দ্র সেনের হাত ধরে ব্রহ্ম সমাজ বিভিন্নভাবে সমাজ সুদর সমাজ সুধারকের কাজ করছিল আত্মারাম পাণ্ডুরাম তখন দেখলেন যে এই সমাজ সুধারকের কাজটা তিনি বোম্বেতেও শুরু করতে পারেন তাই তিনি এটি শুরু করলেন এবং ওটার নাম কি দিলেন প্রার্থনা সমাজ বাংলায় কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠা করেছিলেন তিনি হলেন গিয়ে মুজাফর আহমেদ অপশন বি ইজ দ্য রাইট আনসার বাংলায় নীল বিদ্রোহ ঘটেছিল বাংলায় কবে নীল বিদ্রোহ ঘটেছিল নীল বিদ্রোহ কি ইংরেজরা যে কৃষকদের উপর নীল চাষের জন্য অত্যাচার করত নীল চাষ তখন একটা নীল খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা দ্রব্য ছিল যা বিশেষ করে ব্রিটেন বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে খুব বেশি সেল হতো তার জন্য ব্রিটিশরা কী করতো নীলের উৎপাদন করত জমির উপর ওইখানের যারা লোক ছিল তারা ওইখানে ফসল ফলাতে পারত না তাদেরকে বাধ্য করা হতো নীল চাষের জন্য তো তখন আলটিমেটলি বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে ওইখানে যারা লোক ছিলেন তারা একটি বিদ্রোহ ঘোষণা করে দিলেন ইংরেজ সরকারের বিরুদ্ধে তার নামই হচ্ছে গিয়ে নীল বিদ্রোহ এটি কখন হয়েছিল এটি হয়েছিল আঠারোশো উনষাট সালে অপশন এ ইজ দ্য রাইট আনসার বোম্বেতে মুম্বাইতে কোন বছর ভারতীয় রাজকীয় নৌবিদ্রোহ ঘটেছিল নৌবিদ্রোহ ঘটেছিল যার হাত ধরে ভারতের স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত হয়েছিল সেই নৌবিদ্রোহ ক কবে ঘটেছিল সেই নৌবিদ্রোহ ঘটেছিল নাইনটিন ফোরটি সিক্সে অপশন ডি ইজ দ্য রাইট আনসার ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় ভারতের জাতীয় কংগ্রেস ফর্ম হয়েছিল কবে আঠারোশো আঠারোশো পঁচাশি হিসেবে এইটিন ফাইভ এটির প্রথম যে অধিবেশন হয়েছিল সেটা হয়েছিল বোম্বেতে অপশন বি ইজ দ্য রাইট আনসার বোম্বেতে হয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি এই অধিবেশনটি হওয়ার কথা ছিল পুনেতে কিন্তু পুনেতে তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার কারণে পুনে থেকে স্থানান্তরিত করে এটি বোম্বেতে নিয়ে যাওয়া হয় ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তায়েবজি এটি খুব ইম্পর্ট্যান্ট কোয়েশন এটি অনেকবার এক্সামে এসেছে এটি মনে রাখবে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ওই সময় যে সভাপতি ছিলেন তিনি কে তিনি হলেন গিয়ে সি ব্যানার্জি উমেশচন্দ্র ব্যানার্জি ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে কোন ভারতীয় নেতার একটি মুখ্য অবদান ছিল ভারতীয় রাজ্যগুলি যখন ব্রিটিশ সরকার চলে যায় ভারতকে স্বাধীন বলে তখন বিভিন্ন ছোটো ছোটো রাজ্যে বিভক্ত হয়ে গিয়েছিল ভারতবর্ষ এই ছোটো ছোটো রাজ্যগুলোকে একত্রিত করার যে মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি হলেন গিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল তিনি খুব কঠোর হয়ে কোনো কোনো জায়গায় কঠোর হতে হয়েছে ওনাকে হয়ে এই ছোটো ছোটো রাজ্যগুলোকে একত্রিত করে ভারতের যে একটা বিশাল আকার বিশাল স্বরূপ গঠন করেছে হয়েছে সেই স্বরূপের মূল কর্ণধার হচ্ছেন গিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল ওনাকে আমরা কী নামে জানি লৌহ মানব বা আয়রন ম্যানিম্যান হিসেবে আমরা বল্লভভাই প্যাটেলকে জানি সাইমন কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্ট ছিল কেন সাইমন কমিশন কবে আসে আমি ফার্স্ট কোয়েশনে আমরা বললাম সাইমন কমিশন এসেছিল নাইনটিন টোয়েন্টি এইটে এটি কেন এসেছিল নাইনটিন এ মন্টেগো চ্যাম্পসফোর্ড রিফর্মের মধ্যে যে সংস্কারগুলো প্রয়োজন ছিল বা যে সমস্যাগুলো হয়েছিল সেই সমস্যাগুলোকে ভেরিফাই করার জন্য এসেছিল এই সাইমন কমিশন এবং নতুন কিছু আইন নিয়ে এই সাইমন কমিশন ভারতে এসেছিল যার নেতৃত্বে ছিলেন সাইমন কিন্তু ভারতীয়রা এই সাইমন কমিশনকে গ্রহণ করেনি কেন এর মূল কারণ হচ্ছে গিয়ে এই যে কমিশনটা গঠন হয়েছিল এই কমিশনের মধ্যে কোনো ভারতীয় সদস্য ছিল না এই ভারতীয় সদস্য না থাকায় ভারতীয়রা যারা নেতৃত্ব দিচ্ছিলেন তারা বললেন যে ভারতের যে সমস্যা এই সমস্যাগুলো ইংল্যান্ডে বসে কোনো রাজনীতিবিদ বা কোনো ব্যক্তি বুঝতে পারবে না ভারতের মধ্যে অ্যাকচুয়ালি সমস্যা কি তার জন্য প্রয়োজন ভারতীয় সদস্য কিন্তু এই যে কমিশন এই কমিশনের মধ্যে মূলত কোনো ভারতীয় সদস্যই নেই তাই ভারতীয়রা এই কমিশনকে প্রত্যাহার করে দেয় তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার ফর দিস কোয়েশ্চেন সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে সাঁওতাল বিদ্রোহ সেম ইংরেজদের বিরুদ্ধে গড়ে ওঠা একটি বিদ্রোহ এটি কবে হয়েছিল এটি হয়েছিল আঠারোশো সালে কে লিখেছেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন্ডিয়া উইন্স ফ্রিডম একটি গ্রন্থ বা একটি বই এটি কে লিখেছিলেন এটি লিখেছিলেন মৌলানা আবুল কালাম আজাদ কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন ব্রিটিশ পার্লামেন্টে প্রথমত ব্রিটিশ কাউন্সিল যেটা ছিল সেটার মধ্যে ব্রিটিশরাই প্রথমত এটার মধ্যে প্রতিনিধিত্ব করতেন পরবর্তী সময়ে ভারতীয়দেরও এই যে এই কমিশনে জায়গা দেওয়া হয় প্রথম যে ভারতীয় এই কমিশনের জায়গা পেয়েছিলেন তিনি হলেন দাদা নরুজি নরোজি গ্র্যান্ড ওল্ড বলা হয় ওনাকে তো অপশন বি ইজ দ্য রাইট আনসার ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ভারত যখন স্বাধীনতা পায় উনিশশো সালে তখন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জেপি পি এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশন এটা এক্সামে আসার সম্ভাবনা খুব বেশি ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ভারত যখন স্বাধীনতা প্রাপ্ত হয় তখন গভর্নর জেনারেল কে ছিলেন গভর্নর জেনারেল ছিলেন মাউন্ট বেটেন কিন্তু ব্রিটিশের প্রধানমন্ত্রী ছিলেন তখন ক্লেমেন্ট অ্যাটলি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোয় গোদর পার্টির প্রতিষ্ঠা করেন কে গোদর পার্টি একটি স্বাধীনতা আন্দোলনের সময় গড়ে উঠে একটি দল তো এই দলের প্রতিষ্ঠা কে করেছিলেন সান ফ্রান্সিসকোতে এই দলের প্রতিষ্ঠা করেছিলেন লালা হরদয়াল ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিলেন ভগৎ সিং উনিশশো সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় আমি একটু আগে বললাম উনিশশো সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়েছিল সেটা হয়েছিল মুসলিম লীগের ভারতসভা ভারত সভার প্রতিষ্ঠা কবে হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ এবং আনন্দমোহন বসু এই দুজনের হাত ধরে ভারত সভার প্রতিষ্ঠা হয় মুসলিম লীগের প্রতিষ্ঠা কবে হয় উনিশশো সালে আরএসএস এর প্রতিষ্ঠা কবে হয় আরএসএস এর প্রতিষ্ঠা হয় 27 সেপ্টেম্বর 1925 এই সময় আরএসএস এর প্রতিষ্ঠা হয় আরএসএস কি রাষ্ট্রীয় স্বয়ংসংগ ভারতের কমিউনিস্ট পার্টি এটির প্রতিষ্ঠা কবে হয়েছিল এটিও হয়েছিল 1925 সালে তো এই কোশ্চেনের আনসারটা হচ্ছে গিয়ে অপশন বি 1906 সালে মুসলিম লীগ এটা সি দেওয়া আছে এটা হবে অপশন বি ফাদার অফ মডার্ন ইন্ডিয়া হিসেবে পরিচিত ছিলেন ফাদার অফ মডার্ন ইন্ডিয়া বা আধুনিক ভারতের জনক হিসেবে আমরা কাকে জানি তিনি হলেন গিয়ে রাজা রামমোহন রায় ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগ কে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের প্রতিষ্ঠা করেন রাজবিহারী বসু পরবর্তীতে এটি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ হিসেবে পরিচিতি লাভ করে যার নেতৃত্ব দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু কে সত্যসূধক সমাজ প্রতিষ্ঠা করেন সত্যসূচক সমাজ কি এটি একটি সোশ্যাল ওয়ার্কের একটি সংস্থা যা সমাজের মধ্যে বিভিন্ন কুসংস্কার দূরকরণের জন্য একটি বিশেষ ভূমিকা পালন করতো তো এই সত্যশোধক সমাজের প্রতিষ্ঠা কে করেছিলেন তিনি করেছিলেন জ্যোতিবা ফলে তিনি হলেন গিয়ে এই সত্যশোধক সমাজের মূল কর্ণধার তিনি কোথাকার ছিলেন তিনি ছিলেন মহারাষ্ট্রের মহারাষ্ট্রে এই সত্যশোধক সমাজটি গড়ে উঠে কে অভিনব ভারত প্রতিষ্ঠা করেন অভিনব ভারতের প্রতিষ্ঠাতা হলেন বিনায়ক দামোদর সাভারকার তো অপশন সি ইজ দ্য রাইট আনসার তো আজকের এই ভিডিওটা এতটুকুই থাকছে আমরা অনেকগুলো প্রশ্ন আধুনিক ভারত থেকে বিশেষ করে যা এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেগুলোকে আমরা বাছাই করে এনেছি আপনাদের সামনে পরবর্তীতে আমরা আরও কিছু ভিডিও বিভিন্ন টপিকের উপর বিশেষ করে যেমন জিওগ্রাফি এবং পলিটি এই দুটোর উপর আমরা আরও কিছু ভিডিও আপলোড করব আপনাদের যদি কোনো জিনিসের প্রয়োজন হয় বা কোনো ভিডিও যদি আপনারা চান এই ভিডিওর উপর আমরা বিস্তারিত আলোচনা করব তাহলে আপনারা নিচে কমেন্ট সেকশনে আমাদের জানাবেন আমরা ওই টপিকের উপর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তো আজকের এই ভিডিও এতটুকুই থাকছে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম